আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। বন্ধুরা, গণতন্ত্রকামী কোটি কোটি মানুষকে মাফিয়া চক্রের নিপীড়নের মুখে ঠেলে দিয়ে শেখ হাসিনার গৃহপালিত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের তফসিল নাটক স্রেফ ভাগ বাটোয়ারার নির্বাচনকে বৈধতার সিলমোহর দেয়ারই কারসাজি মঞ্চ। কাজী রকিব আর নুরুল হুদার দেখানো ভাঁওতাবাজির নির্বাচনের পথেই হাঁটছেন কাজী আউয়াল গম। দেশের জনগণ মাফিয়া চক্রের এই ভুয়া তফসিল প্রত্যাখ্যাত করায় ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো তথাকথিত কিংস পার্টি, ভুইফোর পার্টি, ড্রিঙ্কস পার্টি, ছিন্নমূল পার্টি তৈরি করে তাদেরকে দিয়েই তামাশার নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছেন। শেখ হাসিনা তার এজেন্সিগুলোকে মাঠে নামিয়ে দিয়েছেন তথাকথিত কিংস পার্টি গঠনের জন্য। বিভিন্ন দল থেকে নেতা কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে। আওয়ামী লীগের কিংস পার্টিতে যোগ দিতে দেশপ্রেমিক বহু নেতাকে চাপ, প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ছলে বলে কৌশলে টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে। আবার কেউ 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 জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে না গিয়ে বিরোধী দলের লিবাসে ফ্যাসিবাদের দোসর হয়ে তথাকথিত এইসব কিংস পার্টি, ভুইফোর, ছিন্নমূল পার্টি, হালুয়া রুটির ভাগ প্রাপ্তির লালসায় ফ্যাসিস্টদের বর্তমান আস্তানা গণভবন বঙ্গভবনে ছুটোছুটি করছেন।